আল্লাহর নবী বলেন উম্মতে কিয়ামতের আগে তালাকের সংখ্যা বাড়বে তালাকের সংখ্যা বাড়বে এগুলি কিয়ামতের আলামত কিয়ামতের আলামত তালাকের সংখ্যা বাড়বে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হবে ছেলে যদি দোষ করে শাশুড়ি রেগে যায় বৌমা যদি দোষ করে মেয়ে রেগে যায় বাপ মারা গে যায় এরকম অবস্থা দুই গ্রুপের মধ্যে বিরাট বড় ঝগড়া মীমাংসার কোনো সুরাহা নাই শয়তান আরো বেশি করে চাবি মারে কয় লাগা তোরা তালাক হয়ে গেলে আমি খুব ভালো হয়ে যাবে স্বামী স্ত্রী তালাক হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ ওই বান্দার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেয় কারণ আল্লাহ আত্মীয়তার সম্পর্ক যারা রাখে না আল্লাহ তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখে না এই জন্য আত্মীয়তার সঙ্গে সম্পর্ক রাখবেন আত্মীয়তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করলে মহাবিপদ والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر الله ডাকতে বলেন আমি মালিক তোমাদেরকে হুকুম দিলাম তোমরা ইহসান করবে ন্যায় বিচার করবে অন্যায় করবে না হক হালাল তোমরা করবে বেইনসাফি কাজ তোমরা করবে না وإيتاء ذي القربى নিকট আত্মীয় যারা আছে তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবে আত্মীয়তার সম্পর্ক তখন তোমরা ছিন্ন করবা না আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে আল্লাহ তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে আল্লাহ তাহার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে আল্লাহর নবী তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে অতএব আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না আত্মীয়রা যদি আপনার সঙ্গে খারাপ ব্যবহার করে আপনি তারপরও খারাপ আচরণ করবেন না ওরা যদি সম্পর্ক ছিন্ন করে দেয় আপনি করতে যাবেন না ওদের সাথে আল্লাহ সম্পর্ক ছিন্ন করে দিবে কিন্তু আপনার সাথে আল্লাহ সম্পর্ক ছিন্ন করবে না আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা মহাপাপ আল্লাহ আমাদের হেফাজত করুন জোরে বলেন আমিন আল্লাহর নবী বলেন উম্মত দুনিয়ার মধ্যে যদি বাবা মার খেদমত করে যাও তিনটে জিনিস পাবা কয়টা তিনটা দুনিয়ার মধ্যে যদি বাবা মার খেদমত করে যাও তিনটে জিনিস পাবা এক নাম্বার হায়াত তুমি পাবা দুই নম্বরে ইজ্জত পাবা তিন নম্বরে দৌলত পাবা দুনিয়ার মধ্যে যারা বাবা মার খেদমত করে যায় আল্লাহ তাদেরকে তিনটা জিনিস দেয় এক নম্বরে হায়াত দুই নম্বরে দৌলত তিন নম্বরে আপনার ইজ্জত তিনটা জিনিস যদি দুনিয়ার মধ্যে পাইতে চান বাবা মা থাকলে খেদমত করবেন আল্লাহ কবুল করুন জোরে বলেন আমিন ধমক দিবেন না গালি দিবেন না রাগ করবেন না আল্লাহর আরশে মোল্লা কেঁপে যাবে মালিক সম্পর্ক ছিন্ন করে দিবে যেই সন্তান বাবা মার সাথে সম্পর্ক ছিন্ন করে ওই সন্তানের সাথে আমার মালিক আমার আল্লাহ আমার নবী সম্পর্ক ছিন্ন করে দেয় খুব কঠিন যেই সন্তান বাবা মার সাথে সম্পর্ক ছিন্ন করে দেয় ওই সন্তানের সাথে আমার আল্লাহ আমার নবী সম্পর্ক ছিন্ন করে দেয় আজকে এক দল আইছে দুয়াই মানে না এক দল আছে দুয়াই মানে না আচ্ছা আপনারা বলেন যে সন্তান বাবা মার জন্য দোয়া করে না দোয়া মানে না সে মূলত আব্বা আম্মার সাথে সম্পর্ক রাখে না তার মানে বোঝা গেল ওর সাথে আমার আল্লাহ সম্পর্ক রাখে না ওই হলো বর্তমান জমানার আজাজি কষ্ট হচ্ছে বুঝে যাবে শয়তান আল্লাহর থেকে বিতাড়িত হয় আল্লাহকে ডাক দিল রব নয় লক্ষ বছর ইবাদত করছি তুমি আমার মুআল্লিমুল মালায়েকা বানাইছিলে সেনসাল রব মালায়েকা ইবাদতের কমতি নাই এলেমের কমতি নাই বিরাট বড় ওয়াইজ বক্তা ছিল আজাজিল ইয়াকুত জমর রদের পাথর দিয়ে মিম্বর মঞ্চ বানাই দিয়েছিল আল্লাহ আরশে মুআল্লার নিচে ওই মঞ্চে বসিয়া ইবলিস ওয়াজ করত হাজার হাজার কোটি কোটি ফেরেশতারা ইবলিসের সামনে ওয়াজ শুনে শুনে কাঁপত বক্তা হিসেবেও কিন্তু ইবলিস কম ছিল না তার মানে বোঝা গেল আমাদের দেশের বহু বক্তা আছে ইবলিসের খালাতো ভাই হ্যাঁ আস্তে করে জোরে বলেন কি
ইয়াজিদ কে যারা রহমাতুল্লাহ আলাইহি বলে ইয়াজিদের জন্য যারা দোয়া করে ওরা হলো ইবলিসের ভাই সরাইলবাসী মনোযোগ দিয়া শুনিয়া যা ইবলিস ডাক দে বলল হে রব এত লক্ষ বছর ইবাদত করছি বিনিময় কি কিছুই দিব না তুমি আমারে বিতাড়িত করে দিলা তোমার দরজা থেকে আল্লাহ বলেন কি চাও ইবলিস ডাক দে বলেন আল্লাহ তিনটা জিনিস আমারে দাও বলে কি মুসনাদ আহমদে ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ লেখে ইবলিস ডাক দেখ আল্লাহ কিয়ামত পর্যন্ত তুমি আমার হায়াত দিবা আল্লাহ বলেন যা দিলাম আর কি চাও বলে রব তাম পৃথিবী ঘুরে আসব এক সেকেন্ডের মধ্যে আসতে পারে সেই ক্ষমতা দিয়ে দাও সারা পৃথিবী বাংলাদেশ থেকে আমেরিকা বিমানে যাইতে সর্বনিম্ন 22 ঘন্টা লাগে 24 ঘন্টা লেগে যায় একটা বিমান চলতে 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 আমেরিকা পর্যন্ত পৌঁছাইতে 24 ঘন্টা সময় লাগে একটা রকেট সারা পৃথিবী ঘুরে আসতে 24 ঘন্টা সময় নেয় অত সুবাজান শব্দের চাইতেও বেশি গতিতে সেই রকেটগুলি চলে সারা পৃথিবী ঘুরে আসতে 24 ঘন্টা সময় নেয় কিন্তু ইবলিসের সময় লাগবে মাত্র 1 সেকেন্ড মনোযোগ দিয়ে ওরা বুঝে বাংলাদেশ থেকে আমেরিকা হ্যালো শব্দ যাইতে মাত্র 1 সেকেন্ড লাগে একটু ঘুমাই কে ডাক দে এই তোরা বলতো ছবি যাইতে কয়দিন লাগে ছবি 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 যাইতে আমেরিকা কয়দিন লাগে 1 সেকেন্ড হ্যাঁ জোরও বুঝ 1 সেকেন্ড মারহাবা কয় না হয় না আরো জোরে অথচ এই ছবি আমার এই কথা এই সরাইল থেকে আমি হ্যালো বললাম এই সরাইলের টাওয়ার পাস করে দিল আপনার ঢাকার টাওয়ারে ঢাকার টাওয়ার পাস করে দিল বঙ্গবন্ধু স্যাটেলাইট ওই স্যাটেলাইট পাস করলো আমেরিকান স্যাটেলাইট আমেরিকান স্যাটেলাইট পাস করে দিল আপনার বন্ধুর মোবাইল লক্ষ লক্ষ মাইল দূরবর্তী হয়ে তরঙ্গমালার ভিতর দিয়ে তরঙ্গমালার ভিতর দিয়ে কোন দিক দিয়ে গেল কেউ দেখল না আওয়াজও জানল না শব্দ পেল না দেখাও হলো না আপনার ছবি আর আপনার হ্যালো শব্দটা আমেরিকা চলে গেল 1 সেকেন্ডে যদি আপনার হ্যালো শব্দ আপনার বন্ধুর কানে আমেরিকায় যদি বিজ্ঞান পৌঁছাই দিতে পারে আমার নবী বিজ্ঞানের বিজ্ঞানী বিজ্ঞানের যেখানে শুরু যেখানে শেষ আমার নবী সেখান থেকে শুরু নবীজির কদম মুবারকের নিচে বিজ্ঞান ও নবীর উম্মতেরা এইখান থেকে বিজ্ঞান যদি আমেরিকা হ্যালো পৌঁছাইতে 1 সেকেন্ড সময় নেয় আজকের মাহফিলের দুরুদের সালাম আমার নবী মদিনায় বৈশা বৈশা শুনতে পায় হাত উঁচা করে বলেন বিশ্বাস আছে না নাই এইবার বুঝেন তো ওই মাসে এই মাসের পেটের ভিত্তি লইয়া সারা পৃথিবীর সমুদ্র ভরে দৌড়ায় কোন কোন বর্ণনায় 40 দিন কোন কোন বর্ণনায় 4 দিন কোন কোন বর্ণনায় 24 ঘন্টা হযরত ইউনুসকে গভীর সমুদ্রের নিচে নিয়ে মাছে দৌড়াচ্ছে আল্লাহর পয়গম্বর মাছের পেটের মধ্যে চিন্তা করলেন বেশি কি আমি এখন মাছের পেটের মধ্যে আমি কি মারা গেছি না বেঁচে আছি একটু নাড়াচাড়া দিয়ে দেখলেন না বেঁচে আছি অন ভালো করে সাইদে বিরাট বড় পেট আল্লাহু আকবার বিরাট বড় পেট কিন্তু হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের মধ্যে থাকলে হবে কি ইউনূস লক্ষ্য করলেন সমুদ্রের চারপাশ থেকে শুধু আল্লাহ 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 জিকিরের আওয়াজ আসতেছে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ ওই মাছের পেটের ভিতর থেকে ইউনূস আলাইহিস সালাম আল্লাহরে ফোন করছে আল্লাহ ও রব তুমি আমার মাছের পেটের মধ্যে রাখছো কিন্তু মালিক বলবা কি এই গভীর সমুদ্রের ভিতরে এত জিকির কারা করে গো আল্লাহ
আল্লাহ ডাকবে কে অনুসরণ তুমি কি জানো না ইউসাবিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ এই সমুদ্রের কঙ্কর আমি আল্লাহ জিকির করে সমুদ্রের বালি আমি আল্লাহ জিকির করে সমুদ্রের পানি আমি আল্লাহ জিকির করে সমুদ্রের মাছ আমি আল্লাহ জিকির করে সমুদ্রের কাঁকড়া আমি আল্লাহ জিকির করে সমুদ্রের পোকা আমি আল্লাহ জিকির করে সমুদ্রের শ্যাওলা আমি আল্লাহ জিকির করে সমুদ্রের নিচে গাছ আছে এটা আমি আল্লাহ জিকির করে সমুদ্রের নিচে পাহাড় আছে এগুলি আমি আল্লাহ জিকির করে ওই জিকিরের আওয়াজ ইউনুস তোমার কানে লাগতেছে চিৎকার করে বলা যাবে কানতে লাগলো আমার সাথে বলে এই জন্য বিপদে পড়া এই দোয়া যারা পড়ে আল্লাহ তাদেরকে বিপদ থেকে বাঁচায় খতমে ইউনুস হযরত ইউনুস আলাইহিস সালামের দেওয়া দোয়া যখন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন বলে ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে সেজদার মধ্যে পড়ে গেছে একবার জোরে বলবেন কি সুবহানাল্লাহ হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে চিৎকার দিছে আল্লাহ লা ইলাহা তুমি ছাড়া আর কোনো ইলাহা নাই ইল্লা আনতা সুবহানাকা তুমি পবিত্র তুমি ছাড়া আল্লাহ তুমি বিরাট বড় পবিত্র পাক ইন্নি কুনতু মিনাজ জালিমিন আমি তো ভুল করে ফেলছি আমি তো অপরাধ করে ফেলছি যদিও নবীদের কোনো ভুল নাই গুনাহ নাই তারপরও নবীরা নিজের অপরাধ স্বীকার করতেন আল্লাহকে খুশি করার জন্য কি কথা কন ঠিক কিনা আকাইদা হলে সুন্নতুল জামাতের আকীদা নবীদের কোনো ভুল নাই কোনো গুনাহ নাই নাই কিন্তু তারপরও তারা আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ আমার ভুল হয়ে গেছে এটা তার অন্তরের তামান্না ভালোবাসা যখন এই জিকির উনি করতেছিলেন তখন এই জিকিরের আওয়াজ আর মাছের পেটে না এটা আরশে মুআল্লার চারপাশ দিয়ে ঘুরতেছে আরশে মুআল্লা ধরে রাখে যে ফেরেশতারা এই আয়াতের তাফসীরের মধ্যে আসে ইমাম ইবনে কাসির লেখেন যে ফেরেশতারা ধরে রাখে আরশে মুআল্লা এই ফেরেশতারা আল্লাহকে ডাক দেয় কয় রব তোমার পয়গম্বর ইউনুসের জিকিরের আওয়াজ আজকে আরশে মুআল্লা সারফাস দিয়ে ঘুরতেছে সুবহানাল্লাহ আল্লাহ তোমার ইউনুস মাছের পেটের মধ্যে বিপদে পড়ছে আল্লাহ তোমার ইউনুসরে তুমি মাফ করে দাও মাছের পেট থেকে খালাস করে দাও কথা বুঝে যাবেন ও মুসলমান ইশক নিয়ে ভালোবাসা নিয়ে নবীরে যদি ডাকতে পারে বলে প্রেম নিয়ে যদি দুরুদ সালাম দিতে পারেন এই দুরুদ আর সালাম গুলি আপনার রওজা মুবারকে চলে যাবে পৃথিবী বিখ্যাত একজন বাচ্চা ছিলেন সুলতান মাহমুদ গজনবী ইন্তেকালের শত শত বছর পরে তার কবর থেকে উঠানোর পরেও তার কবরে তার শরীর পচে যায় নাই তার শরীর নষ্ট হয় নাই শত শত বছর আগে যেইভাবে দাফন করা হয়েছিল সুলতান মাহমুদ গজনবীর চেহারা শত শত বছর পরে সেইভাবেই ছিল এক তলবে এলেম খুব প্রভাবী অ্যাটেনশন এক তলবে এলেম খুব প্রভাবী প্রদীপ জ্বালাবে বাতি জ্বালাবে পয়সা করি নাই গরিব এটি স্বপ্নের মাধ্যমে একদিন নবীজির সঙ্গে দেখা হলো আল্লাহু আকবার তলবে এলেমের সঙ্গে আল্লাহ নবী দেখা দিলেন কি ব্যাপার তোমার কি অনুযোগ তলবে এলেম ডাক দেখি আর সুরল্লাহ নবী গো আমি আপনার হাদিসের একজন তলব একজন অন্বেষণকারী ইয়া রাসূলুল্লাহ টাকার অভাবে গরিবত্বের কারণে বাতি কিনতে পারি না প্রদীপে তেল কিনতে পারি না আমি খুব অভাবের মধ্যে আছি
আল্লাহর নবী বললেন তাহলে তুমি সুলতান মাহমুদের কাছে যাও যায়া বলো তেল কিনে দিতে সুলতান মাহমুদ গজনবীর কাছে যাই আমার কথা বলো নবী তোমাকে তেল কিনে দিতে বলছে কি মুসলমান সেই দিনের মুসলমান কি দামি মুসলমান ওই তলবে লিম ডাক দে বলে ইয়া রাসূলুল্লাহ আমি বললে কি সুলতান মাহমুদ গজনবী তেলের টাকা দিবে কি করে বিশ্বাস করবে যে আপনি আমাকে হুকুম দিলেন আল্লাহর নবী ডাক দিয়ে বললেন তলবে আলেম তুমি কালকে রাজপ্রাসাদে যাইয়া যদি সে বিশ্বাস না করে তোমার কথাই প্রমাণ চায় তাহলে বলবা সুলতান মাহমুদ আপনি আজকে সাত দিন ধরে আল্লাহর নবীকে হাদিয়া দেন না প্রত্যেক রাত্রিবেলা নবীকে হাদিয়া না দিয়ে আপনি ঘুমাইতেন না কিন্তু আজকে সাত রজনী আপনি নবীকে কোনো হাদিয়া দেন না কারণটা কি বলেন সুদ খাইলে নবী দেখা যাবে না ঘুষ খাইলে নবী দেখা যাবে না মিথ্যা বললে নবী দেখা যাবে মানুষ ঠকাইলে নবী দেখা যাবে বেনামাজি হলে নবী দেখা যাবে না 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 নবী দেখতে হলে নবীর কদমের গোলাম হয়ে যাওয়া লাগবে কথা কোন ঠিক কি না পরের দিন ছেলেটা রাজপ্রাসাদে আসছে সুলতান মাহমুদের সামনে যে সালাম দিলেন সুলতান আল্লাহর নবী আপনাকে হুকুম দিয়েছেন আমার তেল কেনার টাকা দেন চিন্তা করেন তো তেল কেনার টাকা দেন আমি গরিব মানুষ তেল কিনতে পারি না কিতাব পড়তে পারি না সুলতান মাহমুদ গজনবী আশ্চর্য বলো কি হে বাসা আল্লাহর নবী তোমাকে তেল কিনতে হুকুম দিয়েছে আমাকে তেলের টাকা দেওয়ার জন্য নবী যে হুকুম দিছে তার প্রমাণ কি দিতে পারবা ছেলেটা ডাক দিয়ে বলল হুজুর কালকে রাত্রিবেলা রহমতের নবীর সঙ্গে আমার স্বপ্নে কথা হয়েছে আল্লাহু আকবার চিৎকার করে বলেন না ইয়া রাসূলুল্লাহ সুলতান প্রমাণ আমার কাছে আছে হে বালক বলো তোমার কাছে কি প্রমাণ নবীজি হুকুম দিছে আমাকে প্রমাণ কি বলো সুলতান মাহমুদকে ছেলেটা ডাক দিয়ে বলল হুজুর আজকে সাত রাত হলো আপনি আল্লাহর নবীকে একটা হাদিয়া দিতেন প্রত্যেক রাত্রিবেলা কিন্তু আজকে সাত রাত হলো নবীকে কোনো হাদিয়া দেন না আল্লাহর নবী আপনি সাত রাত্রে হাদিয়া দেন না কাজের চাপে এই কথাটা আমাকে জানাই দিছে কি সেই হাদিয়া আপনি নবীকে দেন না আমার টাকা দিয়ে দেন পয়সা দিয়ে দেন আর হাদিয়ার কথা বলে দিয়ে দেন সুলতান মাহমুদ গজনবী মাথার মধ্যে হাত দিয়ে সিংহাসন থেকে নেমে বসে পড়ছে যুবক বালক বলো কি আমি সুলতান মাহমুদ গজনবীর জীবনে কত বড় ভুল প্রত্যেক রাত্রিবেলা আমি পাঁচ হাজার বার দুরুদ শরীফ পড়ে আমি আমার নবীকে হাদিয়া না দিয়ে ঘুমাই না আমি সুলতান মাহমুদ গজনবী প্রত্যেক রাত্রিবেলা আল্লাহর নবীকে পাঁচ সুলতান মাহমুদ ডাক দেখি বলকরি প্রত্যেক দিন রাত্রিবেলা এক পাঁচ হাজার বার দুরুদ শরীফ না পড়ে ঘুমাই না আজকে সাত রাত হলো এই দুনিয়ার কাজে পড়ে বাদশাহী কাজে পড়ে আজকে সাত রাত হলো আমি আমার নবীকে দুরুদ হাদিয়া পাঠাই বালক রে রসুল করিমের সঙ্গে তোমার সত্য স্বপ্ন হয়েছে বলো তোমার জীবনে যা যা প্রয়োজন আছে আমার কাছে বলো তোমার জীবনের সব প্রয়োজনগুলি আমি আজ পুরা করে দিব কারণ তুমি আমার রসুলের পাঠানো মেহমান আল্লাহু আকবার চিৎকার করে বলেন না ইয়া রাসূলুল্লাহ বলেন নবী আছে না নাই নবী উম্মতকে দেখে কি দেখে না উম্মতের আমল নামার খবর নবীর কাছে আসে না নাই যারা বিশ্বাস করে ওরে ইমানদার আমরা সুন্নিরাই হক 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 যারা বিশ্বাস করে ওরেই বেহাক মসজিদের ইসলামী দেশে চলবে না শাহজালালের দেশে শাহফরানের দেশে শাহমাকতুমের দেশে আল্লাহর ওলির দেশে যে আল্লাহর ওলিদের দেওয়া ইসলামের দেশেই চলবে হাত উঁচা করে বলেন ঠিক কি না প্রিয় মুসলমান
কি করে বললে যা আপনারা বুঝবেন আল্লাহ নবী সাহাবী বেলালের ওয়াজ শুনতে চাইছে বারবার কমিটির অনুরোধ হুজুর বেলালের ওয়াজটি একটু করবেন হযরত বেলালের জীবন থেকে আমাদেরকে শোনাবেন ওয়াজের শেষ পর্যায়ে এসে হযরত বেলালের জীবন থেকে ছোট্ট করে একটু ঘটনা শোনাই দিয়ে যাই মনটা বেজার হয়ে মনে বড় ব্যথা নিয়ে বেলাল চলে গেল সিরিয়ার দামেস্কে সিরিয়ার দামেস্কে চলে যাওয়ার পরে বহুদিন পার হয়ে গেল আল্লাহর নবী মদিনায় নাই ইন্তেকাল হয়েছে শরীয়তে নবীজি নাই শরীয়তে নবীজি নাই প্রিয় নবীজির ইন্তেকালের পরে হযরত বেলাল পাগল পাড়া হয়ে সিরিয়ার দামেস্কে চলে গেলেন চলে যাওয়ার পরে বহুদিন পার হওয়ার পরে আল্লাহর নবী একদিন স্বপ্ন দেখাইলেন কিরে বেলাল তুমি আমার সঙ্গে এমন কেন জুলুম শুরু করছো রে বেলাল কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না বেলাল আয় রে আমি নবীর জিয়ারতে আই রে বেলাল কতদিন হলো আমার জিয়ারতে তুমি আসো না কলিজা দিয়ে হৃদয় দিয়ে দেহ মন দিয়ে নবীকে ভালোবাসছি চেহারা ছিল কালো নিগ্র হাফসি দেশের মানুষ চেহারায় কোনো সৌন্দর্য ছিল না কিন্তু হৃদয়ের মধ্যে নবীর ভালোবাসা দিয়ে হৃদয়টা ভরা ছিল বেলালের মতো আশেক যদি আমরা হইতাম বেলালের মতো আশেক যদি আমরা হইতাম এ দুনিয়া নবীর দেখা পাইতাম এই দুনিয়া আল্লাহ নবীর পাগল সাহাবি বেলাল ঘুম থেকে উঠে রওনা করলেন শুধু সিরিয়ার দামেস্ক থেকে হযরত বেলাল রওনা হয়ে মদিনায় আসছে সবে সাদিকের সময় তাহাজ্জুদের সময় নবী রওজা মুবারকের পাশে জালি মুবারক দিয়ে ঘিরা রাখা ছিল ওই জালি মুবারকের পাশে বসে বসে বেলাল কাঁদতেছে আর বলে হুজুর গোলামকে আসতে বলেছিলেন গোলাম আপনার কদম মুবারক আজ হাজির হয়ে গেছে আল্লাহর নবী সহিহ বুখারীতে বলেছেন মান রআনি ফিলমানামি ফাকাদ রআল্লাহ যে আমাকে স্বপ্ন দেখলো সে বাস্তবে আমি নবী দেখছে আমি নবী নিজে আসছি আমি নবী তার সঙ্গে কথা বলেছি দেখা দিয়েছি আল্লাহ আমি নবী তার সঙ্গে দেখা দিয়েছি কথা বলেছি আমি নবী আসছি ছবি আসি নাই আমি নবী নিজে আসছি ছবি আসি নাই আল্লাহ নবী সাহাবি রওজা শরীফে বসে বসে কাদের বলো হুজুর আমি আসছি গোলাম হাজির ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আগে আজান দিলে আপনি নবীজি নামাজ আসতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ স্কাপটি নাই বসে বসে বিনয়ে বিনয়ে বেলাল কাঁদতেছে নতুন মুয়াজ্জিন এসে দেখল নবীর মুয়াজ্জিন রওজা শরীফের পাশে বসে বসে কাঁদে নবীর এন্তেকাল হয়ে যাওয়ার পর থেকে বেলাল আর কোনো দিন আজান দেন নাই বহু সাহাবী অনুরোধ করছে বেলালের একটাই বাক্য না আগে আজান দিলে নবী আসতো আমি আর এই আজান মদিনায় কোনো দিন দেব না নবীজির অন্তকালের পরে মাত্র দুইবার আজান দিয়েছিলেন বেলাল একবার বাইতুল আকসায় আবার একবার মদিনায় আবার হাসরের মাঠে বেলালকে দিয়ে আল্লাহ আজান দেওয়াবে চিৎকার মেরে বলবেন কি ইয়া রাসূলুল্লাহ হাসরের মাঠে আল্লাহ বেলালকে দিয়ে আজান দেওয়াবে হায় 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 সে আজানের কি দাম ছিল সে আজানের কি ফুজুল ছিল চেহারার কারণে না শিক্ষার কারণে না একমাত্র নবীর প্রেমের কারণে কথা কন ঠিক কিনা যে যাহারে ভালো
ভালোবাসে সে তো কবু ভুলে না মওলা তোমায় ভালোবাসে রসূল তোমায় ভালোবাসে তুমি তারে ভুইল না যে যাহারে ভালোবাসে সে তো কবু ভুলে না সরাইলবাসী নবীর পাগল নতুন মুয়াজ্জিন আসছে শুনছো সাহাবীরা নবীর মুয়াজ্জিন আসছে মদিনার ঘর থেকে সব সাহাবীরা বের হয়ে আসছে এসে দেখে বেলাল কাঁদে সাহাবীরা বললেন বেলাল রে আজান দাও বেলাল বলেন আজান দিব না সাহাবীরা বলে বেলাল আজান দাও কতদিন হলো তোমার কণ্ঠে আজান শুনিনা রে বেলাল আজান দাও বেলাল আজান দাও বেলালের একটা বাক্য না আজান দিলে নবী আসতে করেন নবী আসে না না আমি আর আজান দিব না সাহাবীরা বলল রে আমাদের কথা বেলাল আজান দিবে না দেখো হাসান আর হুসাইন আসেনি দৌড়াইয়া হযরত হাসান হুসাইনকে নিয়ে আসা হলো দেখতে নবীজির মতো তাদের চেহারা ছিল নবীর দুই দৌহিত আউলাদের রসূল আল্লাহ নবীজির চেহারা পাইছিলেন দেখতে রসূলের মতো দুই ভাইকে দেখা যাইত চিৎকার মেরে বলবেন কি মারহাবা ইমাম হাসানের চেহারা দেখিয়া বেলাল রওজা মুবারক থেকে উঠিয়া ইমাম হাসানের বুকের মধ্যে মাথা ঠেকাইয়া গুন গুন করে কান্দে আবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বুকের মধ্যে মাথা ঠেকায় কাঁদতেছিল দুই ভাইয়ের বুকের মধ্যে মাথা ঠেকিয়ে বেলাল গুন গুন করে ডুকরায় ডুকরায় কাঁদে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন ও নানার মুয়াজ্জিন কতদিন হলো তোমার কণ্ঠে নানার শিখানো আজানের আওয়াজ পাই না গো নানার মুয়াজ্জিন আজান দাও আজান দাও নানার মুয়াজ্জিন যে লাহান দিয়ে নানার আজান শুনাইতা ওই লাহান দিয়ে আমরাও আজান শুনাইয়া যাও ধৈর্য ধরতে পারেন নাই নবীর মুয়াজ্জিন দৌড়াইয়া বনু নাজ্জার গোত্রের মহিলার সাথ নবীজির মসজিদ নবীর পাশে উঁচু ছাদ ওই ছাদের উপরে দাঁড়ায় বেলাল আজান দিতেন দৌড়ে ছাদের উপরে চলে গেলেন প্রত্যেক ফজরের আজান দেওয়ার আগে হযরত বেলাল একটা দোয়া পড়তেন আল্লাহুম্মা ইন্নি আহমাদুকা ওয়া নাস্তাঈনুকা আলা কুরাইশ আইয়ুকিমুদ্দিনাকে দোয়াখানা পড়ার পরে বেলাল আজান দিতেন আজকে হযরতে বেলাল দৌড়াইয়া মিনারায় উঠে ওই ছাদের উপর উঠে হযরতে বেলাল আজান শুরু করলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সারা মদিনার মধ্যে আজানের আওয়াজ ছড়াই গেল আহা মদিনার মধ্যে রোল পড়ে গেল সাহাবীরা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মহিলারা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে সারা মদিনার থেকে সাহাবীরা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে নবী বুঝি ফিরে আসছে রে নবী বুঝি ফিরে আসছে বেলাল আবার আজান দিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে বেলাল আজান দিলেন সারা মদিনার প্রত্যেকটা মানুষ অঝোর দ্বারা গুনগুন করে কাঁদতে লাগলো নবীর অন্তিকালের পরে এইভাবে কোনদিন আর সাহাবীরা কাঁদে নাই এ বেলালের প্রথম আজানের দিনে এইভাবে সারা মদিনায় কান্নার রোল পড়ে গেল কাঁদতে কাঁদতে সাহাবীরা আমিকে বসে পড়েছে বেহুশের মতো কোন কোন সাহাবী বলতে লাগলো নবী কি ফিরে আসছিলি নবী বুঝি ফিরে আসছে রে নবী বুঝি ফিরে আসছে রে আজ সারা মসজিদে নবীতে মানুষ টইটম্বর হয়ে গেল ভরে গেল
বেলাল যখন বললেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলাল অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে আর মদিনার মাটিগুলি থরথর থরথর করে কেঁপে উঠছে একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ বেলাল অজ্ঞান হয়ে পড়ে গেলেন মদিনার মাটিগুলি থরথর থরথর করে কেঁপে উঠল মদিনার মাটিগুলি কেঁপে উঠল বেলাল বেহুশ হয়ে পড়ে গেলেন হুশ ফিরে আসার পরে নবীর আসে রওজা মুবারকের পাশে বসে বসে কাঁদেন বলে হুজুর আসতে বলেছিলেন আমি আসছি ইয়া রাসূলুল্লাহ আসতে বলেছিলেন আমি আসছি জিয়ারতে এসেছি গোলাম হাজির আপনার কদম মোবারকে হাজির হয়েছি নবী গো আজান দিয়েছি আগে আজান দিলে আপনি নবীজি নামাজে আসতে আজ আজান দিলাম আপনি নবী আসেন নবী গো যে আজানে নবী আসবে সে আজান আর কোনোদিন মদিনায় আমি দেব না এই যে মুসল্লি কোন সিস্টেম করছিস জুতার উপর দিয়ে তারপরে ক্যামেরাম্যান হয়েছে দেখ সব জুতো এক জায়গায় সাজাইছে আন্তর্জাতিক চালাক আছে থাক থাক ছোট মানুষ কষ্ট হইলি মাথার উপর দিয়ে রাখ হ্যাঁ বসে পড়ি ইনশাল্লাহ হুজুর আসছেন আমরা সভাপতি সাহেব আসছে আপনার খুশি না বেজা মারহাবা কন সিহারা দেখলেও শান্তি কি কথা কন ঠিক কি না আমরা ইনশাল্লাহ রিল্যাক্সে বসে একটু জবান খুলে দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি মুসলমান খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যান হযরতে ইউনুস আলাইহিস সালাম নিনু এলাকায় কালেমার দাওয়াত দিতে গেলেন কিন্তু বহুদিন পার হলো নিনু আর মানুষ কালেমা পড়ে না আল্লাহ মানতে চায় না আল্লাহর পয়গম্বরকে মানতে চায় না আল্লাহর পয়গম্বর ইউনুস আলাইহিস সালামের মন বেজার হয়ে গেল নিনু এলাকা থেকে ওমানের পাশে যে সাগর আছে সালানা বন্দরে বন্দর দিয়ে আল্লাহর পয়গম্বর হযরত ইউনুস আলাইহিস সালাম তিনি সমুদ্র আরব সাগর পার দিয়ে চলে আসবেন নিয়ত করে ফেললেন আল্লাহর কাছে জিজ্ঞাসা না করে ইউনুস আলাইহিস সালাম রওনা দিছে আল্লাহকে জিজ্ঞেস করে নাই বেজার হয়ে রওনা দিছেন আল্লাহ ডাক দিলেন ইউনুস আমার হুকুম সারা যেহেতু রওনা করছো তাহলে আর তোমার উপায় নাই আল্লাহর ওলি শাহজালাল এই জমিন আসছে কার হুকুমে জোরে বলতে হবে কার আল্লাহর হুকুমে আসছে ওনার পীর মুর্শিদ ওনার মামা সৈয়দ আহমদ রেফাই রহমাতুল্লাহর হুকুম মাথায় নিয়ে আল্লাহর ওলি এক মুষ্টি মাটি দিয়ে বললেন বাবা শাহজালাল এই মাটির সাথে যে জমিনের মাটির মিল হবে সেই জমিনে তুমি কালেমার দাওয়াত দিবা সেখানেই তোমার বিজয় আল্লাহ দান করবে চিৎকার মেরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ আল্লাহর ওলিদের পাওয়ার আছে না নাই হাত উঁচা করে বলেন আছে না নাই আল্লাহর ওলি যেখানে আল্লাহর ওলি যেখানে আল্লাহর ওলি যেখানে আল্লাহর ওলি যেখানে নবী
বলি শাহজালাল মামা হযরত সাইয়্যিদ আওলাদ রাসূল তিনি কি করে এই শাহজালাল এই সিলেটের মাটি তিনি পেয়েছিলেন বাজান এটা আশ্চর্য এই মাটি উনি কেমনে পাইলেন আল্লাহু আকবার এই মাটির সাথে যে মাটির মিল হবে কালেমার দাওয়াত সেখানে হবে আজকে ওরা কারা ওলিদের কেউ অস্বীকার করে নিজেদের বুজুর্গি ভাব দেখায় মনে করে কালেমার দাওয়াত উনরাই দিছে দেশে তারাবি হলো বিশ্বাসঘাত চুরি করলো বারো রাকাত কি কথা কর না আটটা কাত বানাইয়া বারো রাকাত চুরি করে ফেললো ওরা কারা এই জমিন থেকে নবীর দুরুদ সালাম বন্ধ করতে চায় শাহজালালের রক্ত ভেজা জমিন শাহফরানের রক্ত ভেজা জমিন সিফা সালারের রক্ত ভেজা জমিন কল্লা শহীদের রক্ত ভেজা জমিনে আল্লাহর নবীর ইজ্জত ভুলণ্ডিত হবে আমরা সরাইলের সুন্নি মুসলমান বেঁচে থাকতে হতে দেব না হাত উঁচা করে বলেন ঠিক কিনা প্রিয় মুসলমান খুব মনোযোগ দিন কি করে বললে যে আপনারা বুঝবেন এমন ভাষা জ্ঞান আমার নাই বাবা এমন এলেম আমার নাই আমার কোনো এলেম নাই কিন্তু একটা কথা বলতে পারি নবীর পক্ষে গান গাই ওলিদের পক্ষে গান গাই কি কথা কর না কেন নবী অলির পক্ষে গান গাই গান গেতেই হবে এই জমিন যারা স্বাধীন করলেন তারা মুক্তিযোদ্ধা কথা কোন ঠিক কিনা মুক্তিযোদ্ধারা যখন যুদ্ধ করেছিল জীবনের মায়া না দেশের মায়া দেশের মায়া রাজনৈতিকভাবে আপনি যে দল করেন এটা আপনার কিন্তু তারা যখন যুদ্ধ করেছিল তখন তাদের অন্তরে কোনো রাজনীতি ছিল না তাদের অন্তরে একটা রাজনীতি ছিল এই জমিন মুক্ত করতে হবে শত্রু থেকে লক্ষ মা বোনের ইজ্জত বাঁচাইতে হবে মায়ের কোলার খালি হতে দেওয়া যাবে না কি কথা বলেন ঠিক কিনা এই জন্য কবি গান লেখছেন মরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি মোরা একটি ফুলকে বাঁচাবো বলে ওটা আমার সালা কেন মাইক আর একটা কিছু ও বন্ধুরা মোরা একটি মুখের হাসির জন্য বস্ত্র ধরি কথা ঠিক কি না মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি সরাইলের সুন্নি মুসলমান জীবনের মায়া উপেক্ষা করে দেশের জন্য যারা জীবন দিল এরাই বর্তমানে মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধারা দেশের শ্রেষ্ঠ সন্তান মানতে হবে তাদেরকে সর্বোচ্চ সম্মান দিতে হবে এটাও ঠিক কিন্তু আজকে মন সাজাইলেন ওয়াজ করে চলে গেলাম কিন্তু এই মন সাজানোর জন্য হাজার হাজার মাইল পথ অতিক্রম করে এই জমিনে যারা আসছিল তারা আল্লাহর ওলি এই জমিনে তারা গাছের নিচে ঘুমাইয়া পাহাড়ে বাসা বেঁধে মানুষের দ্বারে দ্বারে হাজার মাইল পথ অতিক্রম করে রোদ আর তুফান আর বৃষ্টি শীত আর গরম উপেক্ষা করে আল্লাহর জমিনে কালেমার পতাকা যারা উড়াইয়া আল্লাহর নবীর আশক মহব্বত জাগ্রত করিয়া আজানের ধ্বনি মসজিদ মাদ্রাসা বানাইয়া যারা ঘুমায় গেল তিনাদের দেওয়া ইসলামে দেশে চলবে আব্দুল হক নজদের ইসলামে দেশে চলতে দেওয়া হবে না কিন্তু দুঃখের বিষয় হলো সত্য আমরা রে বানাইছি বেদাতি কথা কর উদর পিন্ডি বুদর গারে চুরি করছে একজন সাফাইছে আর একজনের গারে
আমরা বেদাতি না হেরা বেদাতি হেরা বেদাতি আমরা না হেরা হেরা আমরা না হেরা হেরা আমরা নামাজের পরে দোয়া করলাম বেদাতি হয়ে গেছি আমরা ওলি মানলাম বেদাতি হয়ে গেছি আমরা শাহজালাল রহমাতুল্লাহর মাজারে গেলাম বেদাতি হয়ে গেছি আমরা ওলিদেরকে ভালোবাসলাম বেদাতি হইলাম বরাত পালন করলাম বেদাতি হলাম মিলাদুন নবী পালন করে নবীর সম্মান নবীর পক্ষে কথা কইলাম বেদাতি হইলাম আর এরা নবীর ইজ্জতের বিরুদ্ধে ওয়াজ করে এরা হইছে সুন্নতি রাজা কারেছেন মুক্তি যুদ্ধ হ্যাঁ কথা কেন রাজা করে কি হয়েছে মুক্তি যুদ্ধ সিটার কত বড় চিন্তা করে দেশ বুঝে গেছে রাজা কারেছে মুক্তি যুদ্ধ যারা দেশে ইসলাম আনছে তারা হয়েছে বেদাতি আর 420 আইয়ে দুই দিন ফাঁকরি মতে দিয়ে দুই সিকির দিয়ে এতে হয়েছে আমরা অরিজিনাল সুন্নতি হ্যাঁ নবীর উম্মত হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলছিলাম তার আগে যাওয়ার আগে আল্লাহর ওলি শাহজালাল রহমাতুল্লাহর কথা বলেই যাই যাই নামাজ দিয়ে নদী পার হলেন তিনি জোরে বলা যাবে কি মারহাবা তেলের গাড়ি তেলে চলে হাওয়ার গাড়ি হাওয়াই চলে বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান মসজিদের জুতা চুরি করি জুতা চুরি হয় না মাহফিলে হয় না সে আমার অনেকদিন আগের কথা মনে করছে তখন মাহফিলে 500 টাকা পড়তাম হাদিয়া 200 টাকা 300 টাকা 500 টাকা আর তখন তো রেগুলার মাহফিল না সপ্তাহে দুই একটা দাওয়াত আসতো তো বহুত কষ্ট করিয়া 450 মাহফিলের টাকা দেখ জোড়া জুতা কিনছি 1600 টাকা দে বাটার জুতা খুব ঢকালা জুতাই কিনছি সেই দিনে 1600 টাকার জুতা কিন্তু কম না বালাই জুতো ফাই দিয়ে মাহফিল টাফিল করিয়ে বৃষ্টি নামছে মাহফিলে ডক মতো বৃষ্টি হয়েছে ওয়াশটা খুব সুন্দর মতো দিয়ে একবারে দোয়া খায়ের করে কান্দি কেটে দোয়া খায়ের করে নিচে নামার পরে দিয়ে জুতা নেয় না জুতা নেই এরপরে এই যে মাইকিং করি ভাই তোকার দোহাই লাগে আমার জুতা যেন দিয়ে যা পরে প্লাস্টিকে সিরা জুতা পাই দিয়ে বাঁধতেছিল এরপরে তা দামি জুতা পাই দিয়ে মাহফিল আমি আসিনি লোভি তো সিরা ডাল হয়ে যায় পুরো ডাল হয়ে যায় কিছু মুনাফিক থাকে তো যাই নামাজে নদী পার হওয়া বলা যাবে আল্লাহু আকবার আমরার দ্বারা সম্ভব ফানি জিজ্ঞাসা করলে আমরা জিগেইব ফানিতে হরিদ সাহেব ঢাকাতে দূরে কি একটা বোমা ফোটাইছে মাঝে মধ্যে এগুলি না দিয়েই বালা একটু দিলে বিশৃঙ্খলা দিবেন না হ্যাঁ কিছুক্ষণ পরপর ফুটে এই মনোযোগ নষ্ট হয় হুজুরি কাল্প নষ্ট হয় অ্যাটিটিউড নষ্ট হয় এগুলো বন্ধ করবেন এগুলো আর ভবিষ্যতে দিন এমনি ফুল টুল দেন এগুলো ব্যালেন্স স্যালেন্স দিয়ে কিছুক্ষণ পরপর ঢুম ঢুম করে একটু মনে হয় যে বোম মারছে একসাথে বলি তো আল্লাহু আকবার যাই নামাজ দিয়ে নদী পার হলো আল্লাহর ওলি নজদির ঘরের নজদি বই লাগছে যাই না মসজিদ কেন নদী পার হওয়া যায় শাহজালাল রহমতুল্লাহ কলা গাছ দিয়ে নদী পার হইছে আমি বললাম তুই দেখলি কলা চিনলি কলা পাইলি কলা খাইলি কলা মরার পরে তোর জীবনে আসেও কলা তেলের গাড়ি তেলে চলে হাওয়ার গাড়ি হাওয়াই চলে বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান তাইফের সাথে নবীজির যুদ্ধ হলো হাওয়াজিন গর্ত তাইফের সাথে নবীজির যুদ্ধ হওয়ার পরে তাইফবাসী হেরে গেল আল্লাহর নবীর দরবারে এসে তাইফের মানুষ বলে হুজুর
আপনি আমাদের বাড়ি থাকতেন ছোট্টকালে হালিমার বাড়ি খাওয়া দাওয়া করতেন আমাদের বংশের ভিতরে আপনি দুধ পান করেছেন হুজুর ওই উসিলায় আপনি আমাদেরকে মাফ করে দেন মারহাবা বলবেন কোন জায়গায় ধরছে তাইবাসী খুব সালাক আল্লাহর নবীর বিরাট বড় দয়া দেখেন যুদ্ধ হইছে মারামারি বিরাট বড় যুদ্ধ তাইফের মানুষ আল্লাহর নবী ক্ষমা করে দিলেন হায় হায় কত বড় দয়া নবী কত বড় এহসান আল্লাহর নবী ক্ষমা করে দিয়ে বলেন তাইফবাসী যাও শুধু ক্ষমাই করেন নাই তৎকালীন জমানায় 50 কোটি টাকার মূল্যের সমস্ত মাল সামানা দিয়ে আল্লাহর নবী তাদেরকে তায়েব পৌঁছায় দিলেন একবার জোরে বলা যাবে কে মারহাবা আল্লাহ 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 Allah, 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 তিরিশ হাজার বছর লাগবে ফুল সিরাত পাড়ি দিতে হাই সেই দিন তোমায় কে তরাবে সেই দিন তোমায় কে তরাবে মুহাম্মদ রাসূলুল আকে রাতে পার হবি তো অংশীরাতের পোল আল্লাহ আল্লাহ জবান খুলে একসাথে আওয়াজ তুলে হেরা হতে ধার হবি চুল হতে চিকুন হবে আই হেরা হতে ধার হবি চুল হতে চিকুন হবে সেই দিন তোমার কে তরাবে সেই দিল তোমার কে তরাবে মুহাম্মদ রাসূলুল আকে রাতে পার হবে তো বংশি রাতের পল আল্লাহ আল্লাহ যেই দিন কাজি হবি জর্রা জর্রা কি সব নিবে হাই আল্লাহ যেই দিন কাজি হবি জর্রা জর্রা কি সব নিবে সেই দিন তোমার কে তরাবে সেই দিন তোমার কে তরাবে মুহাম্মদ রাসূলুল আকে রাতে পার হবে তো বংশী রাতের আল্লাহ আল্লাহ জবান খুলে আল্লাহ যেই দিন কাহার হবে নফসি নফসি সবে বলবে আল্লাহ যেই দিন কাহার হবে
نفسي نفسي شعب بلب شيدين تومر كتراب شيدين تومر كتراب محمد رسول الله رات پر ہوے تو ہمشی رات کو اللہ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে শাহজাদাপুর জয় মাহমুদের পাড়া যুব ঐক্য কল্যাণ পরিষদের উদ্যোগে চতুর্থ বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আওলাদে রাসূল সুন্নিয়তের অত্যন্ত প্রহরী পীরজাদা পীর হযরত সৈয়দ সোহেল আব্দুল সাহেব মাদ্রাসাল্লাহু আলী ঐতিহ্যবাহী খানদরহাবিল সম্মানিত সহ সভাপতি বৃন্দ জনাব মোহাম্মদ মিজানুর রহমান আলী ভুঁইয়া সাহেব জনাব আব্দুল হক মিম্বর সাহেব জনাব হাজী শাহজান খাদেম সাহেব জনাব ফজলুর রহমান ভুঁইয়া সাহেব সহ সকল মুরব্বান ইকরাম আজকের যিনি বিশেষ অতিথি আমার আগে আপনাদের সামনে অত্যন্ত চমৎকার তকরির করে আপনাদেরকে শুনিয়েছেন শেখ ফজিলাতুন্নেসা মাদ্রাসার সম্মানিত প্রভাষক আল্লামা মুফতি মোহাম্মদ নিসারউদ্দিন আহমদ সাহেব আল কাদরী সিলেট হযরত মাওলানা আব্দুল হামিদ খাদেম সাহেব হযরত মাওলানা নূর হোসেন নূরি সাহেব হযরত মাওলানা শেখ রাইসুল ইসলাম আনসারী সাহেব হযরত মাওলানা কারি সাইদুর রহমান সাহেব হাফেজ সৈয়দ আনোয়ার হোসেন সাহেব হাফেজ কারি ইউসুফ আনসারী সাহেব সহ সকল উলামায়ে আহলে সুন্নাত সার্বিক সহযোগিতায় সকল ভাইরা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ মুরব্বান ইকরাম কলিজার টুকরো যুবক ভাইরা প্রধান শির আমার সম্মানিত মা বোনেরা মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে সকলকে আন্তরিক অভিনন্দন মুবারকবাদ শুকুর এবং সুজুদ ওই রব্বে করিমের দরবারে যিনি অনেক বড় দয়ার এহসান করে মায়া করে এই এলাকার অসংখ্য মানুষের ভিতর থেকে আপনাকে আমাকে কবুল করে আজকের মাহফিলে আসার মতো সুযোগ করে দিয়েছেন এই জন্য আমরা একসাথে সকলে শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ শুকর এবং সুজুদ ওই মহান প্রতিপালকের দরবারে যিনি এক লক্ষ চব্বিশ হাজার নবী রসুলগণের উম্মত আমাদেরকে করেন নাই সমস্ত নবীদের যিনি ইমাম তার উম্মত আল্লাহ বানিয়েছেন একসাথে বলা যাবে মারহাবা আমরা যারা দাঁড়ানো আছি বসে পড়ি ইনশাল্লাহ ইনশাল্লাহ
সালাম দিয়ে দি সবাইকে। হ্যাঁ ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো রাখার মালিক কে? আল্লাহ। আল্লাহর কাছে যখন শুকরিয়া প্রকাশ করবেন ভালো টাকাটা একটু দীর্ঘস্থায়ী হয়ে যায়। তো আসলে আজকের মাহফিলে আসতে আমার একটু লেটই হয়ে গেছে। সাধারণত মাহফিলগুলোতে একটু আগে এসে পড়ি, একটু পারিবারিক কাজ থাকার কারণে। সেজন্য আসলে সবাই একটু সভাতে আসতে একটু লেট হয়ে গেছে। তো আইসে সারে আমি বিশ্বজ্যোতি সাহেবের আলোচনা শুনছি, অত্যন্ত ভালো লাগছে। আর এখন যিনি আসছেন আমাদের মাহফিলের মধ্যমণি, উনি তো আসলে আমাদের এই অঞ্চলের মানুষের অন্তর অনেক জয় করে ফেলেছেন, ঠিক কিনা? আর যখন যে একটা জিকির যে একটা দিল অন্তরের খোরাক, হৃদয়ের খোরাক, আসলে অন্তরটা ভরে গেছে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আশা করি ভালো হবে ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আজকের মাহফিলে মঞ্জুর করেছেন, এই জন্য আল্লাহ শাহান শাহি দরবারে আলী শাহানে শুক্রিয়া করে বলি আলহামদুলিল্লাহ। মোহতরম উপস্থিতি, 1,24,000 নবী আলিহিমুসসালাম গণের উম্মত আল্লাহ বানান নাই, একজন নবীর উম্মত বানাইছেন। তিনি সমস্ত নবীদের ইমাম, রহমাতুল্লিল আলামিন, সমস্ত সৃষ্টি জগতের রহমত, অনু পরমাণু, আকাশ পাতাল, ছয় আসমান ছয় জমিন, সপ্ত আসমান সপ্ত জমিন, আরশ কুরসি লৌহ কলম, সিদ্রাতুল মুনতাহা, জান্নাত জাহান্নাম, যা কিছু আছে সব কিছুর রবকে আল্লাহ সন্দেহ, স্রষ্টাকে আল্লাহ সন্দেহ। সব কিছু রব আল্লাহ, আর আল্লাহ তার রসুলকে বানাইছে রহমাতুল্লিল, রবকে রহমতকে নবী, রবকে আল্লাহ রহমতকে নবী, কোনো সন্দেহ নাই। মোহতরম দামি কথা, কোরআন শরীফে এক আয়াত আল্লাহ বাস করছেন, أَلَمْ تَرَ أَنَّ اللَّهَ يَسْجُدُ لَهُ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ। ও নবী, আপনি কি দেখেন না? হাবিব, আপনি কি দেখেন না? আসমান ও জমিনের ভিতরে যাহা আছে সব আমি আল্লাহকে সিজদা দেন। আর একটু জোরে বলবেন, সাজদা দেয় কাকে? আল্লাহকে। এরপর আর এক আয়াত আল্লাহ বাস করে, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। বন্ধু, আসমান জমিনের ভিতরে যাহা আছে সব আমি আল্লাহর জিকির করে, সব জিকির করে কার? আল্লাহ। আমরা কার করি? আল্লাহ। মাসে কার করে? আল্লাহ। গাছে কার করে? আল্লাহ। কুত্তা বিলে ছাগল হাঁস মুরগি ভেড়া বকরি পাখি পক্ষী সব জিকির করে কার? আল্লাহ। আল্লাহ জিকির করে কার? নবীজি। আসতে পেলেন কেন? নবীজি। পুলিশে ধরবো? গুনাইব না? শিরিক কইব না? আমরা জিকির করি কার? আল্লাহ। সব সৃষ্টি জিকির করে কার? আল্লাহ। আল্লাহ কার ডাকার? নবীজি। সুবহানাল্লাহ, বাড়ি যাইয়ে তাবারুক খাইয়ে যেতে সুবহানাল্লাহ না করবেন বুঝবো ওইটা শয়তানের ভাই। একসাথে জোরে বলি, কার কালাম? আল্লাহ। ভুলটুল আছে না? দলিল তো কোরআন শরীফ থেকে দিতেছে।